দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী। এই সেটে আমার সবগুলা ইয়াই বাচ্চাই আপনার ক্রস বাচ্চা, সেগুলো হলো পলেস্টিয়ান, ফ্রিজিয়ান, ফ্রিজিয়ান, এরপরে অস্ট্রেলিয়ান, আর আছে একটা বাহিরের জাত যেটা হলো ব্রাঙ্কাস। আপনাদের এই খামারে কি ধরনের গরুগুলো আছে আমাদের একটু বলেন। আমার এইখানে যে বাচ্চাগুলো আছে এগুলো ফেটিনিংয়ের জন্য, আর আমার নিজস্ব গাভীর বাচ্চা, এখানে কোনো কিনা গরু নাই। আর এইখানে হলো ক্রস, যেগুলো হলো হলস্টেন ফ্রিজিয়ান, মূলত এটাই আমার এখানে সার বাচ্চা। আমার এইখানে খাবার দাবার বলতে আমি খাবারটা নিজেই উৎপাদন করি। এখানে গম, ভুট্টা, এরপরে রাইস পলিশ, যেটা চাউলের কুড়া বলে আর কি, ধানের কুড়া ওইটা, এরপরে লবণ, খৈল, কিছু ক্যালসিয়াম, এগুলো সবগুলো মিক্স করে একটা খাবার আমি তৈরি করি। এই খাবারটা সকাল বিকাল দুই টাইম দেওয়া হয়, একটা 9টার মধ্যে আর একটা ধরেন 3:30 থেকে 4টার মধ্যে দেওয়া হয় আর কি, দুই বেলা। আর দুই বেলা ঘাস আগে ই করতাম, তো এখন তো ঘাস নাই। ঘাস অবশ্য বুনছি, ঘাসটা আরও 1 থেকে 1.5 মাস পরে আসবে। এই গরুর মূলত মূল খাদ্যটা হলো ঘাস, প্রধান খাদ্য ঘাস। তো এই মুহূর্তে ঘাস নাই, দানাদারের উপরই অনেকটা নির্ভর করতে হচ্ছে। তো এই দানাদার খাবারটা আমি নিজেই উৎপাদন করে ওইভাবে গরুরে খাওয়াচ্ছি আর কি। এই যে ধরুন আপনাদের এখানে যে প্রায় 20-22টা গরু আছে ফ্যাটেনিং এর, আপনি শুধু এইগুলোই কুরবানির হাটে নিয়ে আসবেন নাকি? না না না, আমি কুরবানির গরু অবশ্য কুরবানিতে বিক্রির পর আর গরু কুরবানির উঠাই নেই এখনও। আর এগুলো যা দেখতেছেন এগুলো সব আমার গাভীর বাচ্চা। আমি এই 15 থেকে 1 মাসের মধ্যে আমার ঘাসটাও একটু 1 মাস পর হয়ে যাবে, তখন আমি কুরবানির গরু উঠাবো। আমার পরিকল্পনা আমি কুরবানির গরু উঠাবো। আমার আরও 2টা 3টা সেট খালি আছে, ওই সেটে আমি উঠাবো, আরও গোটা 50-এক ফেডেনিংয়ের জন্য আরও সার বাচ্চা বলদ এই মিলিয়ে আমি উঠাবো। গত বছর প্রথম দিক দিয়ে আমি অবশ্য কিছু গরু বিক্রি করে ফেলছিলাম, তো পরবর্তীতে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো ই পাইছে, মোটামুটি ইনশাল্লাহ খুব ভালো। খুব সুন্দর প্রশ্ন। আসলে ফ্যাটেনিংয়ের জন্য সবচেয়ে গরু সিলেকশনটা হলো 1 নম্বর। যদি গরু সিলেকশনে ভুল হয়ে যায় তাহলে খামারি লাভবান হতে হবে পারবে বলে আমার মনে হয় না। আমি একটা জিনিস বুঝি যে একটা গরু যদি 5 থেকে 10 হাজার টাকা বেশি দিয়েও কিনে, যদি সিলেকশনটা ভালো হয়, গরুটা যদি দেখা যায় যে এর ফিউচার ভালো, তাইলে আমি মনে করি ওই খামারি ভালো করতে পারবে। আপনি কী ধরনের গরুগুলো সিলেকশন করেন? আমি সিলেকশনের মধ্যে আমার ফার্স্ট চয়েস ক্রস, যেটা হলো হলস্টেন ফ্রিজিয়ান, এটাই সবচেয়ে বেশি ই হয়, গ্রোথ ভারে, পাশাপাশি শাহিওয়াল। আর এরপরে আমি যেমন গত 2-3 বছর উলবাড়ি ইন্ডিয়ান একটা উলবাড়ি একটা সার আছে, ওই সারগুলো ইয়ে করতাম আমি ঢাকা নয়াবাজার যেটা ইয়াতে পাশে, যেটা হলো যে দোলাই খালে, ওইখানে আমার 1 নম্বর একটা সেট থাকে, ওই সেটে আমি প্রতি বছরই গরু উঠাই। ওইখানে 20-25টা গরু আমি মোটা তাজা করার জন্য, যেগুলো হলো 7 থেকে 1000 কেজির মতো এরকম ওয়েটের লাইফ ওয়েট এরকম থাকে আর কি, 7 থেকে 1000। এগুলা যদি শাহিওয়াল 1 থেকে 1.25 কেজি, সর্বোচ্চ 1 থেকে 1.25 কেজি পার ডে গেইন ইয়া হইতে পারে, গ্রোথ বাড়তে পারে। কিন্তু ইয়ে যেগুলা এই ক্রস হলস্টেন ফ্রিজিয়ান, এগুলি 1.5 থেকে 2 কেজি প্রতিদিন। এই গরুগুলার বয়স এগুলা ধরেন এই যে এই পাশের যেগুলো হলো পূর্ব পাশের গরুগুলার, এগুলা 6-7, কোনোটা 8 মাস এরকম। আর ওই পাশের গরুগুলা 14 থেকে 20 মাস এরকম, কোনোটা 14 মাস 15-16-17-18-20। কিন্তু কোনো গরুরই এখনও দাঁত উঠে নেই, মানে যেগুলার বলে 2 দাঁত 4 দাঁত এরকম, সবগুলা মানে দুধের দাঁত। আসলে
কোন বয়সের গরু নিয়ে আসলে খামার করতে হবে বলতে পারো, মানে মোটা তাজা করার জন্য? মোটা তাজা করার জন্য আসলে এটা দুই ধরনের, যারা মানে ক্ষুদ্র কামারি তাদের জন্য ছোট, যেটা হলো 40 থেকে 60 হাজার টাকা, 45 থেকে 70 এরকম হলে ভালো হয়, এই এই এক ধরনের। আরেকটা হলো একের উপরে, যারা মানে মোটা তাজা ভালো করে করবে ফেটিং, তাদের জন্য হলো 1 লাখের উপরে যে গুয়া, 2 দাঁতের বা 4 দাঁত এরকম বাচ্চা হইলে ওইগুলাতে আবার ই ধরেন ছোটো বাচ্চা প্রফিট হইলো 10 থেকে 15 হাজার টাকা, আর ওই গরুগুলা প্রফিট হইলে 50 থেকে 60-70 হাজার বা 1 লক্ষ টাকা ওখানে হয়ে আস হয়ে যায় এরকম প্রফিট। ক্ষুদ্র খামারিদের জন্য ছোটটাই ভালো, এই জন্য দুই দিকে ইয়া করা। একটা ছেলে বিদেশে আছে, আপনাদের এই কুমিল্লা অঞ্চলে প্রচুর ছেলেরা বিদেশে আছে, তারা যদি এসে খামার করতে চায়, তাদের করা উচিত প্রথম গরুর শেডগুলো ভালো করা, যে আমার এখানেও কিন্তু কিছু ভুল আছে, যে ইয়াটা হলো আমার এইখানে হয়তো 10 ফিট হাইট সাইড দিয়া উপর দিয়া প্রায় 15 ফিটের মতো হাইট আছে, কিন্তু এই হাইটটা কম গরুর জন্য, আসলে এই হাইটটা পারফেক্ট না। আমি মনে করি সাইডের যে ইয়াগুলো এগুলো 13 ফিট আর উপরে যদি 20 ফিট হাইট থাকে তাইলে এই হাইটটা হলো সবচেয়ে বেস্ট। গরুর প্রথম হলো শেড, গরুর বাসস্থান যদি ভালো হয় তাহলে গরুর ই ভালো থাকে, স্বাস্থ্য ভালো থাকে, অসুখ বিসুখ কম হয়। পাশাপাশি গরু তাকে সিলেকশন করতে হবে ভালো জাতের, উন্নত জাতের, যে বাচ্চাটারে খাওয়াইলে খামারের লাভবান হবে ওরকম। তো ওরা যদি ইয়ে করে যে পাশাটা প্রথম ইয়াদের জন্য পরীক্ষামূলকভাবে ওরা যদি ইয়ে করে, তো 7-8টা বা 10-15 যে তার সামর্থ্য অনুপাতে সে যদি ইয়ে করে, আমার মনে হয় প্রথম ক্রস করাটাই তার জন্য ভালো হবে। হ্যাঁ, শঙ্কর ক্রস বা পাশাপাশি সাইওয়ালও রাখতে পারে। এই গরুগুলা লালন পালন করলে আমার মনে হয় লোকসান খাওয়ার সম্ভাবনা খুব কম। আর কি কি বিষয়ে আমার এই গরুগুলা হলস্টিয়ান ফ্রিজিয়ান, এটি কয়েকটা হলস্টিয়ান ফ্রিজিয়ান, আমার এই গরুটা হলো ইন্ডিয়ান মন্ডি, যেটা মন্ডি বলে আর কি, এই যে এটা মন্ডি, এটিও এক ধরনের বলে আর কি, যে হলস্টিয়ান ফ্রিজিয়ান, এটিও ফ্রিজিয়ান গাভি। এই যে এটা আমার পালের বাচ্চা, ওই এই গাভিটার, এই যে সেকেন্ড 2 নম্বর গাভির বাচ্চা হইলো এই গাভিটা। তো এই গাভিটা প্রথম বাচ্চা দিছে আমার এখানে, আমি সর্বোচ্চ প্রথম বিয়ানে 23 লিটার দুধ পাইছি এটার নিজের খামারের। এটাও 5 থেকে 6 মাসের আবার গাভ, এটি এগুলা ম্যাক্সিমাম গরু এই গাভ হয়ে গেছে, সবগুলাই বীজ দেওয়া হয়েছে গাভ, এখনও আইতেছি। তো এইটা কয়েকদিন আগে বাচ্চা দিছে, এটাও 20-এর উপরে দুধ আসে মাশাল্লাহ, এই ঠিক সেম এটা, এটাও 20-এর উপরে, এগুলো সবগুলাই 20-এর উপরের গরু। আর ওইটা ধরলো যেটা বলে আর নেপালি মন্ডি, এই মন্ডি গাভি, এটা 8 মাস গাভ বর্তমানে এই গাভিটা। তো এটাও দুধ প্রায় 25 পর্যন্ত পাইছি, ওরা যদিও বলে দিছে যে 27-28 এরকম এই গাভিটা। আমি প্রথম আমার আব্বা মা তখন ছিলেন, তাদেরকে দুধের প্রয়োজনে, আমরা তো থাকি ঢাকা, তিন ভাই সবাই ঢাকা থাকি, আমার মায়ের জন্য আমি তখন একটা গাভি কিনছিলাম, ওই একটা গাভি পালতে গিয়েই আমাকে একটা রাখাল রাখতে হয়েছে। পরবর্তীতে দেখা গেছে যে একজনের জন্য একটা গাভি এটা ঠিক না, তখন আরও 4-5টা কিনলাম, এইভাবেই ইয়াতে ওই ডেয়ারি খামারে আসার প্রথম। তারপরে ক্ষণে যখন এই গাভিগুলো বাচ্চা দেয়, এই বাচ্চাগুলো দেখা গেছে যে আসলে সাধারণ যে ইয়া দেশি গাভি, এই বাচ্চাগুলোতে এই বাচ্চাগুলো তুলনামূলক অনেক বড় হয়, মানে ফ্যাটেনিংয়ের জন্য খুব ভালো। তারপরে চিন্তা করলাম যে আসলে একটা গাভি যে 5-7টা থেকে হয়ে গেলো 10-12টা থেকে আবার হয়ে গেলো 15-20টা, তো তখন দেখা গেছে বাচ্চাও সার বাচ্চা হয় 10-12টা হয় বকনা। তো এইভাবে খাবারটা দিন দিনই বাড়ছিল, তো এই চিন্তা করে একটার পর একটা শেড নির্মাণ করলাম, এই খাবারটা একটু বৃদ্ধি করলাম মূলত। আমার দৃষ্টিতে ডেয়ারি খামারটা খামারের একটা প্রাণ, যদি ডেয়ারিটারে ঠিক ওইভাবে ডেয়ারির মতো করে করা যায়। তা আমরা আসলে তো সবসময় সময় দিতে পারি না, আর একটা খামারির মূল ইয়াটা হলো যে প্রতিদিন তাকে খামারে সময় দিতে হবে। তো এই জায়গায় আমার একটা ঘাটতি আছে, আমার ছোটো ভাই গোলাম মোস্তফা শাহিন,
সে অবশ্য সপ্তাহে তিন দিনই সময় দিত, আমিও সপ্তাহে এক দুই দিন ওই সময় চেষ্টা করতাম। তো আমার ছোট ভাই সপরিবারে আমেরিকা চলে গেছে, যার জন্য এখন সময় বের করাটা আমাদের জন্য খুব কষ্ট, কঠিন সাধ্য হয়ে গেছে। কিন্তু সময় না দিলে খামার ভালো থাকবে না, খামারি সুবিধা করতে পারবে না। খামারিকে খামার জন্য উপযুক্ত গাভী তাকে রাখতে হবে, যে গাভীটা 10 লিটারের দুধ কম দেয় সেই গাভীটা না রাখাই ভালো। 10-এর উপরে যেই গাভীগুলো দুধ দেয় সেই গাভীগুলো দিয়ে খামার করাটাই আমার উত্তম। ভালো বাছুর বলতে গাভী ভালো, তখন বীজ যদি নিজস্ব সার, যেমন আমার এখানে আছে হলস্টেন ফ্রিজিয়ান সার, এটিও মোটামুটি পার্সেন্টেজ উপর আমি বলতে পারবো না, এরা বলে যে ওদের দেখা দেখি আমি বলতে পারবো আর কি যে 70-80% হয়তো হইতে পারে, যে ওই ইয়া সার দেওয়া আমি চেষ্টা করতেছি এখন, বীজ দেওয়া আমার নিজস্ব ভালো উন্নত ইয়া বাচ্চা তৈরি করা। এইখানে আসলে বকনা দিয়া শুরু করাটাই সবচেয়ে উত্তম, পাশাপাশি এক দুইটা গাভী থাকলে আরও বেশি ভালো, যে গাভীটা প্রথম অবস্থায় যে দেখা দেখি 15-এর উপরে না যাওয়া ভালো, 15 লিটারের মধ্যে যে গাভীগুলো থাকে এগুলা রোগ বালাইও একটু সহনশীল, যা বেশি দুধের গাভী রিস্ক বেশি, যার জন্য প্রথম অবস্থায় মিডিয়াম সাইজের 2-3টা গাভী আর পারলে বকনা। কিন্তু যেই বকনাগুলা হিডে আসছে এরকম বকনা না, ছোট বাচ্চা মানে 1 বছরের নিচে 1 বছরের উপরের বাচ্চাগুলার সন্দেহ আছে। আসলে গাভী সংগ্রহ সব জায়গায় ভালো, আবার সব জায়গায় প্রতারণা, তবে আমি মনে করি খামারিদের কাছে থেকে কিনাটা সবচেয়ে ভালো। না বিক্রি করে না, আমি আমার বালা গরুটাকে বিক্রি করবো কখনো না। হ্যাঁ আমি ওনাকে সাজেস্ট করতে পারি এতটুকু যে এই ব্যাপার, এই ধরনের গরু ইয়া ধরেন যেমন এই একটা গাভী, এরকম এই যে একটা গাভী এটার বাচ্চা ও যে ওইটা এটাও 20-এর উপরে দুধ দেয়, এটার বাচ্চাও এই বছর 23 লিটার দুধ দিছে, তো এই বাচ্চাটা নিতে আসছিল একজন আমাকে বলছিল, তা আমি ওনাকে দিতে চাইনি, উনি আমার বন্ধু মানুষ জোর করে ধরছে, তখন আমি বলছিলাম যে ঠিক আছে দাও 1,30,000 টাকা দিও তুমি নিয়ে নিও, উনি নেয় নাই, উনি কয় এটা দাম বেশি 1,00,000 টাকা, কিন্তু এই গাভীটা এখন ধরেন 23 লিটার দুধ দেয়, তাই এটা তো বুঝাইতে পারতেছি না। ওই ওরা মনে করে বাজারে যেই বাচ্চাগুলো বিক্রি করে সেই বাচ্চা আর এই বাচ্চা এক বাচ্চাই। হাট থেকে কিনি নাই ওরকম না, হাট থেকে কিনছি, কারণ আমরাও তো অনেক দিন হয়েছে প্রায় 10-12 বছর হয়ে গেছে এই লাইনে, তো যার জন্য যদি পছন্দ হয় কোনো হাটে, গরুর উদ্দেশ্য কেনার উদ্দেশ্যে যাই নাই, কিন্তু গরু একটা ভালো পছন্দ হয়ে গেছে তখন হয়তো ওই কাজ নিয়ে নেই, যে ভাই 2,000-5,000 টাকা দিলাম আমি পরে টাকাটা নিয়ে নেবো, পরে আমরা ওইভাবে নিয়ে নিছি ওরকম। আসলে সাধারণত ভালো গরু খুব কম, ফ্যাটেনিংয়ের গরু উঠে, কিন্তু গাভী গরু খুব যে ভালো হাটে উঠে এরকম খুব কম, উঠে কিন্তু সংখ্যায় কম। আমার লাইফে হাটের অভিজ্ঞতা থেকে আছে হয়তো একটা হাটে 500 গরু উঠলো, তার ভিতর দেখা গেছে যে 2-4-5-10টাই হয়তো হইতে পারে, আর ম্যাক্সিমাম গরুরই ইয়া থাকে, এই দোষ না ওই দোষ, এই সমস্যা এই সমস্যা একটা না একটা থাকবেই, কারণ হাটে নিয়ে বিক্রি করে এইভাবেই যে গরুটা একটু দোষ আছে এটা একটা সমস্যা, এই সমস্যার কারণে বাজারে নিয়ে বিক্রি করে। সবাই বলে ডেইরি খামার করা লস, দুধের দাম নেই, ডেইরি খামার করা যাবে না, আপনি তো এই ডেইরি খামারের উপর ভিত্তি করে একটা মসজিদের খরচ দিচ্ছেন এবং একটা মাদ্রাসার খরচ চালাচ্ছেন, জি, এখানে শতাধিক 130 জন 130 জন ছেলে মেয়ে আছে যাদের যারা এতিম এতিম, তাহলে অন্য যারা বলছে ডেইরি খামার করা লস, আপনি এটা কি মনে করেন? আমি মনে করি ডেইরিতে লস নাই যদি সে ডেরিটা ঠিকমতো পরিচালনা করতে পারে, কারণ একটা গাভী আমাদের এই যে ধরেন প্রথম যে গাভীটা এটা আমি 8-7 মাস যখন হয়ে গেছে তখন আমি বন্ধ করে দিয়েছি, তখন এটা 8 লিটার দুধ দেয় জোর করে, আমি বলছি যে না এটা দোয়া বানা, তো আমার একটা গাভী ধরেন 15 লিটার যদি অ্যাভারেজ প্রথম থেকে শেষ পর্যন্ত 15 লিটার দুধ ধরেন তো 7 মাস 7.5 মাস দুধ দেয়, তো এই অর্থে প্রায় 1,00,000 টাকার উপরে তো আমার দুধই আসে।
খরচ বাদ দিয়ে, প্লাস একটা বাচ্চা, সেই বাচ্চাটা দুধ ছাড়ানোর পরে আমার বাচ্চাটার দাম 80 থেকে 1,20,000 টাকা বাচ্চা, মানে বাচ্চায় বাচ্চায়, প্রত্যেকটা বাচ্চায় 1,20,000 এরকম না, কিন্তু কিছু বাচ্চা আছে যে এই শেডের গাভিগুলার বাচ্চা প্রত্যেকটাকে একের উপরে দুধ ছাড়ান দিলে। আপনার বাছুরের আপনি কেমন দুধ খাওয়ান? আমি বাছুরে দুই বেলায় মোটামুটি সেরে খাওয়াই, তো পর্যাপ্ত পরিমাণে দুধ খায় যতটুকু খেতে পারে। একটা গরু থেকে আমি যখন 20 লিটার বা 22 লিটার দুধ পাই, তখন ওদেরকে বলাই আছে যে তোমরা অন্তত 2-3 কেজি কম দোয়াবা, দোয়ানোর সময় একটু কম দোয়ায় আর কি, ওই বাচ্চার জন্য একটু রেখে দেয়। তা আমরা একটা দেখছি যে আমি আগে খাতা মেনটেন করতাম কোন গাভিটা কতটুকু দুধ দেয়, তো ওই অনুপাতে থেকে ওই 2-3 লিটার বাচ্চা অনুপাতে আর কি ইয়া করে দিতাম যে এই বাচ্চাটা এই গাভিটা এর উপরে দোয়াবার না এরকম। হ্যাঁ, অন্য সময় ওই যে কিছুদিন পরে আমার এখানে ইয়ে আছে বলের মধ্যে বাচ্চার সামনে এই দানাদার খাবার আর কি, ভুসি বা ইয়া ওই যে ছোলা এগুলা মিলে রাইস পলিশ এগুলা একটু একটু দিয়ে একটা একটা বলের মধ্যে পানি আর একটা বলের ভিতরে একটু দানাদার খাবার দিয়ে রাখি, বাচ্চা ওই 2 সপ্তাহ পরে থেকে খেতে আরম্ভ করে। আসলে প্রথম বাচ্চা দেওয়ার সাথে সাথে 2 ঘন্টার মধ্যে যদি বাচ্চাটারে একটা ইয়ে আছে ওই যে সিরিঞ্জের মতো আইজিলক যেটা বলে আর কি, ওই ইয়াটা খাওয়াই দিলে আমি দেখছি যে বাচ্চাটা বেশি দুধ খাইলেও পাতলা পায়খানা করে না, বা হজম শক্তিটা একটু বাড়ে, বাচ্চা নষ্ট হওয়ার সম্ভাবনা একটু কম থাকে। তো প্রথম অবস্থায় বাচ্চাটা বাচ্চা দেওয়ার সাথে সাথে বাচ্চার শাল দুধ খাওয়াইলাম, শাল দুধ খাওয়ানোর পরে বাচ্চাটারে যখন গাভি চাইটা ইয়াটি করে একটু শুকায় দাঁড়ায় হাঁটে, তখন আরেকবার দুধ খাওয়ায়া ওইটারে আমরা শেডে উঠাই ফেলি, শেডে উঠে ওইভাবে শেডে রেখে যখন খাবার সময় টাইম টু টাইম ওর মার কাছে নিয়ে যায়, নিয়ে গাভি বাচ্চারা দুধ খাওয়ায়। তোমরা দেশের আশ্রয় নয়, বলবে বিশ্ববাসী।